অল্প সময়ের মধ্যে, যেটা হলো খুব মিউজিক্যাল কলেজ, যে কলেজে বিগত আমাদের সরকার বাম আমলে যেটা স্থাপিত হয়েছিল, এই ফুক মিউজিক কলেজেও কিন্তু এখন মাত্র টিচার এইভাবে নিয়োগ করা হয়নি। আমরা যখন এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে ডেপুটেশন দিতে গেলাম, যেহেতু 1979-এ কখনো ভাষাকে স্বীকৃতি দেওয়ার পরে 1979, ওই সময়কার পর থেকে যে ক্যাবিনেট টিচার নিয়োগ করা হয়েছিল, ওইখান থেকেই কিন্তু আস্তে আস্তে করে ওই সরকার বাম সরকারের সময় কখনো শিক্ষক নিয়োগ করার প্রচেষ্টা চালু হয়েছিল। কিন্তু এই 4 বছরে আমাদের এডুকেশন মিনিস্টার কি বলছেন, যে এডুকেশনের জন্য বা শিক্ষার জন্য তগ্র টিচার নিয়োগ করার জন্য নাকি শিক্ষকের অভাব। তা আমরা বলতে চাই, এরকম প্রচুর ST ক্যাটাগরি বা শিডিউল টাইপের MA তগ্র সাবজেক্টের নিয়ে MA BA TET পাশ করা উত্তীর্ণ প্রচুর রয়েছে, তাদেরকে আপনারা কেন নিয়োগ করছেন না স্কুলগুলোতে? যদি আপনারা প্রকৃতি অর্থে ত্রিপুরা স্যার যদি ভালো চান, প্রকৃতি অর্থে স্টুডেন্টের ভালো চান, তখন আপনারা কেন নিয়োগ করছেন না? সো সাংবাদিক বন্ধুগণ, এটাই ছিল মূল আলোচ্য বিষয়। আর লাস্ট কথা যেটা দিয়ে আমি শেষ করব অল্প সময়ের ভিতরে, এটা হলো এই, আমার যারা শিডিউল টাইপের মধ্যে রয়েছেন, উপজাতি বলুন বা জনজাতি বলুন বা ত্রিপুরাসা বলুন, যারা দেখছেন এই সাংবাদিক সম্মেলন, শুধুমাত্র একমাত্রই এই ত্রিপুরাসাদের জন্য ভাবতে পারে, কাজ করতে পারে, সেটা হলো TSU বলুন, SFI বলুন, আমাদের একমাত্র বামফ্রন্ট সরকারই। কেন আমরা বামফ্রন্ট সরকারের সাপোর্ট করি, এটার একটা জ্বলন্ত উদাহরণ এই 4 বছরে কিভাবে উপজাতি ছাত্রছাত্রীদেরকে হেনস্থ করা হচ্ছে, নেগলেন্সি করা হচ্ছে, এটার জন্য আগামী দিনে আমরা TSU ঘোরতর আন্দোলন করব এবং প্রতিবাদে সামিল হব বলে আশ্বাস করবো, এবং আপনারা সবাই এই আন্দোলনে আমাদের সঙ্গে জড়িত হবেন এবং উপজাতি ছাত্রছাত্রীর স্বার্থ রক্ষার স্বার্থে যেরকম SFI লড়ছেন, ঠিক এভাবে আমরা TSU লড়াই করব, এই লড়াই আপনারা সামিল হবেন, এটাই আশা ভরসা রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের মেরিট অ্যাওয়ার্ড বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা 80% নাম্বার নিয়ে পাস করতো, তাদেরকে দর্শকদের মেরিট অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো 10,000-এর মতন, প্রায় একটা আর্থিক সাহায্য। এটাও এই 4 বছরে টোটালি এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটার আমরা আবেদন জানিয়েছি ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে। আর স্টাইপেন্ডের ইস্যু, প্রত্যেক বছর স্টাইপেন্ড নিয়ে প্রবলেম হয়, সেম এবারও প্রবলেম হয়েছে, এটারও আমরা এই নিয়ে আমরা সুর চড়িয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে, ST এবং HC ক্যাটাগরির যারা BPL ভুক্ত, তাদেরকে 1 বছরের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হতো, যেটা এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। সো এটার জন্য আমরা প্রতিবাদ করেছি। সো বেসিক্যালি আমরা আজকের সংবাদ মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা আপনাদেরকে অবগত করতে চাইছি বা জনসাধারণের কাছে, আমাদের এই 4 বছরে আমাদের ত্রিপুরাসা বলুন বা ট্রাইবাল শিডিউল এরিয়ার যে ছাত্রছাত্রীরা কতটুকু নেগলেন্সি, কীভাবে তাদেরকে নেগলেন্সি করে দেওয়া হয়েছে, এটা আপনাদের সামনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অগ্রভাষা এখন আর করা যাবে না স্কুলগুলোতে, এটাকে বাদ দেওয়া হলো। দশরথ মেরিট অ্যাওয়ার্ড এটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তারপরে স্টাইপেন্ডের জন্য এটাকে বাদ দেওয়া হলো, আর বজ্জুম স্কুলে যে হোস্টেলের বিভিন্ন সমস্যা, একজন মাত্র ওইখানে নাইট গার্ড নেই থেকে শুরু করে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তো যারা ত্রিপুরাসার দরদের কথা বলছেন, এই 4 বছরে কী অবস্থা, এটা আমরা দেখতে পেয়েছি। আর 2018 আগে যে এখন যে সরকার চলছে, তারা কথা দিয়েছিল যে আমবাসাতে একটা মেডিকেল কলেজ, তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা কলেজ স্থাপন করা হবে। 4 বছরে তো আর বেশি দিন নেই, 5 বছর হয়ে গেল, কবে আমরা এই কলেজের রূপ দেখব? এই যে জুমলাবাজি, যে কথাগুলো বলে ত্রিপুরাসার দরদি দরদি বলে ত্রিপুরাসার যে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, এগুলো আমরা কবে দেখবো? তার জন্য আমরা এর জন্য আমরা ঘোর প্রতিবাদ করব। আগামী দিনে TSU যেভাবে কখনো বাসাকে বঞ্চিত করার যে প্রচেষ্টা এখনকার সরকার করছে, এটার আমরা ঘোর প্রতিবাদ করব এবং বৃহত্তর আন্দোলনে যাবো। আর সাংবাদিক বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের TSU কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্মেলন। আজকে আমরা যে একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, বিগত কয়েকদিন ধরে আমরা আগরতলার যেগুলো স্কুল এবং হোস্টেল বেসিস রয়েছে, স্কুলগুলোতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ট্রাইবাল ওয়েলফেয়ারে ডেপুটেশন দিয়েছি, যে প্রধান প্রধান ইস্যুগুলো নিয়ে, এবং এডুকেশন ডাইরেক্টর অফিসেও গিয়ে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। তো মূলত কী প্রধান বিষয়, এগুলো আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন 1979
1979 জানুয়ারি এই সময়টায় বিগত যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর বা ওই সময়ে আমাদের মাতৃভাষা কংগ্রো ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। আর 1979 এর পরবর্তী সময়ের কাল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে কংগ্রো কেভিটি টিচার নিয়োগ করার প্রকল্প বা প্রচেষ্টা শুরু হয়েছিল। কিন্তু আমরা স্কুল এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টগুলোতে ডেপুটেশন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি কি যে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে আমরা অনবরত এসএফআই টিইসি এটা ঘুর বিরোধ করে আসছিলাম, কিন্তু এই ঘুর বিরোধিতার যে আরেকটা মূল কারণ হয়ে এসে দাঁড়িয়েছে সেটা হলো কক্রক ভাষাকে বিদ্যাজ্যোতি প্রকল্পর নামে নেগলেন্সি করা বা কক্রক ভাষাকে আর পড়াশোনা করা যাবে না এরকম স্কুলগুলোতে, এরকম একটা ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বজ্জং স্কুলের 19% বলতে গেলে 18%ই এসটি ছাত্রছাত্রী। আজ ত্রিপুরা রাজ্যের এবং আগরতলা শহরের অলমোস্ট টপ একটা স্কুল এবং পুরানো স্কুল, এই স্কুলের যে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করার জন্য যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তখন অগ্রক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যাবে না বলে মানে সরাসরি তাদেরকে বলে দেওয়া হয়েছে। সো এটা কি চলছে যে বিগত 4 বছরে যারা ত্রিপুরাশা দরদিন নাম করে যারা এরকমভাবে চালিয়ে আসছিল বা ভোটের আগে অবধি, কিন্তু এটার বাস্তব চরিত্র, নগ্ন চরিত্র এখন দেখা যাচ্ছে, যেটা আমরা টিএসসিও ঘোর বিরোধিতা করি যে অক্রো বার্ষিকার পড়াশোনা করা যাবে না এরকম বদ্ধ করার যে প্রকল্প এটার আমরা ঘোর বিরোধিতা করি। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।